বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পুঁতে রাখা জাদু কুফরি নষ্ট করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব যেই আমলের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বাড়িতে অথবা আপনার আশেপাশে অথবা কোথায় আপনাকে কেন্দ্র করে আল্লাহর দুশ্মনরা আপনার শত্রুরা জাদু কুফরি করে পুঁতে রেখেছে। সেই জাদুর সন্ধান চোখের পলকের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনারা অনেক সময় দেখা যায় জাদু কুফরিকে নষ্ট করার জন্য অনেকভাবে আমল করেন, অনেক তদবির করেন, কিন্তু আপনারা কি জানেন এমন অনেক জাদু কুফরি রয়েছে যেগুলো আপনার বাড়িতে অথবা আপনার আশেপাশে পুঁতে রাখা হয়েছে, ওগুলোকে যদি আপনি পরিপূর্ণভাবে উঠিয়ে নষ্ট না করেন, পুড়িয়ে না ফেলেন অথবা পানিতে না ফেলে দেন, ওই জাদু কুফরিকে যদি না উঠাতে পারেন, তাহলে আমল করে হয়তোবা আপনি কিছুদিন ভালো থাকবেন কিন্তু পরিপূর্ণ সুস্থ হবেন না। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব যে আমল করার পরে দেখা যাবে যে খেজুর গাছের পাতাগুলো উড়ে গিয়ে ওই জাদু কুফরি যেখানে পুঁতে রাখা আছে সেখানে গিয়ে পড়বে, আর আপনি একেবারে সহজেই কোথায় আপনাকে কেন্দ্র করে জাদু কুফরি পুঁতে রাখা আছে সেটির সন্ধান পাবেন এবং সহজেই সুস্থ হবেন ইনশাআল্লাহ। এটি যে কত চমৎকার আমল আপনারা চিন্তাও করতে পারবেন না। তবে আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি জিনের একজন বিশেষ রাজা রয়েছে আবুল কালব, তাকে হাজির করে তার মাধ্যমে যে কোনো ব্যক্তির চিকিৎসা করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের গুপ্ত আমলগুলো এবং রোহানি জগতের 7টি স্তর আমল এবং ফেরেশতা জগতের বিশেষ অলৌকিক আমলগুলো এবং জিন জগতের রহস্যময় আশ্চর্য আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা এই আমল করার আগে অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যারা এই আমলটি কোন সময় করতে হবে এবং কোন নিয়ম মেনে আমল করতে হবে এই বিষয়টি পরিপূর্ণ জানতে চান তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক পাবেন, সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন। তাহলেই ওই নিয়মগুলো মেনে যদি আপনারা যে কোনো আমল করেন সেই আমল থেকেই 100% কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য প্রথমেই আমি আপনাদের পবিত্র কোরআন থেকে এই আয়াতগুলো দেখাবো। প্রথমেই দেখাবো আপনাদেরকে বনি ইসরাইল, সুরাতুল বনি ইসরাইলের হচ্ছে আপনাদেরকে হচ্ছে দেখাবো 1 নম্বর এবং 2 নম্বর আয়াত। এই যে এখান থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে পর্যন্ত এই আয়াতটি মনে রাখবেন, এটি হচ্ছে প্রথমেই হচ্ছে দ্বিতীয়তে দেখাচ্ছে বনি ইসরাইল আয়াত 1 নম্বর এবং 2 নম্বর মনে রাখবেন। আপনাদেরকে হচ্ছে এমন একটি খেজুর গাছ থেকে পাতা আনতে হবে যে খেজুর গাছটি বড় হয়েছে কিন্তু ওই খেজুর গাছে এখনও ফল ধরেনি। বুঝতে পেরেছেন, যেখান থেকে খুশি সেখান থেকে পাতাটি আনতে পারেন। তবে ওই পাতাটি আনার পরে আপনি যেটি করবেন, প্রথমেই ওই পাতাটিকে আপনাদের 1 হাত বা তার চেয়ে বেশি পরিমাণ কেটে নিতে হবে, ধরেন 1 হাত পর্যন্ত আপনারা কেটে নেবেন। তারপরে পাতাটিকে 4 ভাগ করবেন। তবে পাতাটি 4 ভাগ করার আগে আপনারা দেখতে হবে যে একটু একটু ছোট হতে হবে, একটু বড় হতে হবে। কেন? এই আয়াতগুলোকে আপনার হচ্ছে পাতার উপরে যে কোনো বড় একজন আলেমের দিয়ে বা আপনার মসজিদ ইমাম সাহেব বা যারা আরবি লিখতে পারেন তাদের দিয়ে আপনার ছোটো ছোটো করে যে কোনো কলম দিয়েই আপনারা হচ্ছে পাতার গায়ে এই 1 নম্বর এবং 2 নম্বর আয়াত বনি ইসরাইলের লিখবেন প্রথম টুকরার উপরে। দ্বিতীয় টুকরার উপরে সুরা আশ-শুরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি দ্বিতীয় আয়াতটি দেখানোর জন্য, অর্থাৎ দ্বিতীয়
অংশের মধ্যে যেটি আপনারা লিখবেন, তবে এটি খুব আশ্চর্য আমল, একটু আপনারা ধৈর্য ধরে যদি ভালো করে আমি যেটি বলবো সেটি শুনতে পারেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই আমলের কার্যকারিতা দেখে, কারণ এটি আল্লাহ তাআলার অশেষ রহমত। এত চমৎকার একটি আমল আপনাদের মাঝে বর্ণনা করছি, এতেও আমার আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কারণ এটি খুবই চমৎকার একটি আমল। আপনাদেরকে যেটি করতে হবে, এই 29 নম্বর আয়াতটি যেখান থেকে দেখেন এখান থেকে শুরু করবেন, দেখতে পাচ্ছেন আশা করি, সূরা আশ-শুরার হচ্ছে 29 নম্বর আয়াত, এখান থেকে শুরু করে এই যে পর্যন্ত আপনারা হচ্ছে দ্বিতীয় খণ্ডের মধ্যে এই আয়াতটি লিখবেন, আর তৃতীয় খণ্ডতে আপনারা চলে যাবেন সূরা আন-নামলের 88 নম্বর আয়াতে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, একটু ধৈর্য ধরবেন। এই যে এখান থেকে শুরু করবেন আপনারা হচ্ছে, এখান থেকে শুরু করে এই যে 88 নম্বর এই পর্যন্ত আয়াতটি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এরপরে সূরা ইয়াসিনের আরেকটি আয়াত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু মেহরবানি করে আপনারা অপেক্ষা করবেন, আমি আপনাদেরকে সূরাতুল ইয়াসিনে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে হচ্ছে এই যে সূরাতুল ইয়াসিনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, একটু মেহরবানি করে অপেক্ষা করবেন। এই যে এখান থেকে ওয়াইন কুল্লুলাম্মা জামিউল্লাদাইনা মুহদারুন, এই এতটুকু। এখন আপনারা একটু ভালো করে আগে বুঝুন, আপনাদেরকে যেটি করতে হবে, একটি খেজুর গাছের পাতা, কেমন খেজুর গাছের পাতা আনবেন সেটি কিন্তু বলে দিয়েছি, ওই পাতাটিকে আপনাদের সুবিধা অনুযায়ী চার টুকরা করতে হবে, পাতাটি হতে হবে এক হাত লম্বা, সেটিকে চার টুকরা করবেন। প্রথম টুকরার উপরে আপনারা হচ্ছে সূরা বানি ইসরায়েলের এক নম্বর এবং দুই নম্বর আয়াত লিখবেন, আর দ্বিতীয় টুকরার উপরে সূরা আশ-শুরা 29 নম্বর আয়াত লিখবেন, তৃতীয় টুকরার উপরে সূরা আন-নামলের 88 নম্বর আয়াত লিখবেন, আর হচ্ছে চতুর্থ টুকরার উপরে সূরাতুল ইয়াসিনের 32 নম্বর আয়াত লিখবেন। তবে ওই সময় আপনাদের সামনে চেষ্টা করবেন, লুবানে জাকার দ্বারা ধূপ দেওয়ার জন্য যদি সম্ভব না হয় আগরবাতির ধোয়া দিবেন। যখন আগরবাতির ধোয়াগুলো দিবেন, আপনারা কিছু সময় পরে দেখতে পাবেন যে ওই পাতাগুলো যে কোনোভাবে উড়ে গিয়ে যেখানে আপনার বাড়ি বা আশেপাশে যেখানে জাদু কুফরি করা আছে সেইখানে গিয়ে একত্রে জমা হবে। তাহলে ওইখানে খোঁড়ার পরেই আপনাকে কেন্দ্র করে যত প্রকার জাদু কুফরি রয়েছে সব কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতুহু।